আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আমরা যে পাসপোর্ট সাইজের ছবিগুলো করে থাকি, সেক্ষেত্রে আমরা পাসপোর্ট সাইজ মাপের ছবি কেটে তারপরে কিন্তু আমরা নতুন একটি পেজে কিন্তু আমরা এখানে সাজিয়ে নিই। সাজিয়ে নিয়ে ছবি কাজগুলো কিন্তু আমরা পেজে কিন্তু সাজানোর পরে কিন্তু প্রিন্ট করে থাকি। যে যেরকম ভাবে সাজাতে পারে সেরকম সাজিয়ে কিন্তু আমরা ছবিগুলো প্রিন্ট করে নেন। ধরুন আমি সবগুলো মানে আমি দেখাচ্ছি, এভাবে আপনি সাজান, সাজিয়ে কিন্তু পিন করেন। আজকে দেখাবো একটি নতুন টেকনিক, ছবি আপনাকে সাজাতে হবে না, শুধু অনলাইনের মাধ্যমে কাজ করে আপনি ছবি কমপ্লিটলি করে নিতে পারবেন। আমি চলে যাব প্রথম একটি ব্রাউজারে, ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে গিয়ে এখানে প্রথম একটি ব্রাউজার ওপেন করলাম। এখানে ইমেজ আপলোড, ইমেজ আপলোডে গিয়ে এখানে আমি কিছু ছবি আনবো, একটি ছবি সিলেক্ট করব, আপলোড, আপনি যে জায়গায় ছবিটা রেখেছেন সেই ছবিটা এখানে ক্লিক করে দিবেন। ধরুন এই ছবিটা আমি ক্লিক করে দিলাম, ছবিটা এখন আমি ফটোশপে কাজ না করেও ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে পাসপোর্ট সাইজ মাপ পর্যন্ত সব সাইজ আমি অনলাইনে করে নিতে পারবো। ছবিটা ক্লিয়ার হয়ে গেছে, এটাকে আমি ওকে করে দিলাম। এখন আমি চলে যাব ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ছবিটার, প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। এখন আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, যে ছবিটা আপলোড ইমেজ আমি যে ছবিটার কাজ করেছিলাম সেই ছবিটা এখানে চলে আসছে, এটাকে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে একটু সময় নেবে, প্রসেসিং হবে। তিনটি ওয়েবসাইট থাকলে আপনি সব কাজ আপনি করে নিতে পারবেন, এখানে আপনার ফটোশপের কোনো প্রয়োজন হবে না। ছবির ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেছে, আমি অ্যাড ব্লারে অ্যাড ব্যাকগ্রাউন্ড এটাকে ক্লিক করে দিয়ে এখানে কালার সিলেক্ট করে দিব। এখানে আমি একটি কালার এখানে দিয়ে দিলাম, ডান। এখন ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু এখানে হয়ে গেছে, ডাউনলোড কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন এই ছবিটা কিন্তু আমি এনহ্যান্স করেছি, ফেস ক্লিন করেছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, রেজুলেশন বাড়িয়েছি, এটি কিন্তু তিনটি কাজ কিন্তু এটাই অটোমেটিকলি করে দিয়েছে। এখন এই ছবিটাকে আমরা সাধারণত ফটোশপে নিয়ে কিন্তু পাসপোর্ট সাইজ আকারে ছবি কিন্তু আমরা এখানে সাজাই বা কাটি, সাইজ সেট করে তারপরে কিন্তু প্রিন্ট করে থাকি। এখন এটা যদি আপনি অনলাইনের মাধ্যমে করেন সেটা কিভাবে করবেন? এখন এখানে আমি আরেকটি সাইট ওপেন করে নিব, এখানে একটি সাইজ দেখতে পাচ্ছেন, এখানে একটি ওয়েবসাইট কাটআউট প্রো। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ছবি এনহান্স থেকে শুরু করে সবকিছু আপনি এখানে করতে পারবেন। আমি প্রোডাক্টে চলে যাব, এখানে দেখবেন পাসপোর্ট ফটো মেকার, এটা একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখানে আপলোড ইমেজ দেখাবে, আপলোড ইমেজ একটি ক্লিক করব। ক্লিক করে যে ছবিটা আমি কাজ করেছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ছবিটা আমি এখানে ওকে করে দিলাম। এখন এখানে ছবিটা কিন্তু একটু আপলোড হবে, মোটামুটি কিন্তু আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপলোড কিন্তু এখানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে আমি পেপার সাইজ সিলেক্ট করে দেব না, আপনি কি সাইজে নেবেন, ধরুন আমি এফোর সাইজ একটি দিয়ে দিলাম। এফোর সাইজে দেওয়ার পরে এখানে আপনি এখানে কিন্তু বেশ কিছু কান্ট্রির কিন্তু পাসপোর্ট সাইজ এখানে দেওয়া আছে। ধরুন আপনি বাংলাদেশ পাসপোর্ট সাইজ করবেন, বাংলাদেশ সিলেক্ট করার জন্য 4x5 cm এটা দিলাম, সিলেক্ট করে দেন, তাহলে দেখবেন অটোমেটিকলি একটা A4 সাইজে কতগুলো ছবি আপনি সেট করবেন সবগুলো ছবি কিন্তু এখানে শো করেছে। এটা কিন্তু আপনার সাজাতে হবে না, এখানে ডান করে দিলেই ছবিটা কিন্তু চলে আসবে, এখানে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ধরুন দেখুন এটা কিন্তু অটোমেটিকলি কি একটা বর্ডার দিয়ে কিন্তু ছবিটা কিন্তু ওকে করে দিয়েছে, দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ওকে করে দিয়েছে। এখানে আমি এখন এই যে ওয়েবসাইটে শুধু আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সবকিছু আপনি এখানে করে নিতে পারবেন। আমি এখন একটি ছবি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দেবো, ভিডিও ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ব্লার ব্যাকগ্রাউন্ড করতে পারবেন, ছবির সবকিছু করতে পারবেন। ছবির একটি আমি
এনহ্যান্স করে নিব, ছবি আগে একটু ছবি আমি মানে ফেস ক্লিন করে নিব, যেটা আমরা এআই টুলস এর মাধ্যমে করে থাকি। এরকম একটা কাজও কিন্তু আপনি এখানে করে নিতে পারবেন। আমি আপলোডে ক্লিক করলাম। এখন এখানে আমি একটি ছবি আনবো, ছবি আনার জন্য একটি ফেস ক্লিন একটা ছবি দেখাচ্ছি। ধরুন এই একটা ছবি আমি এখানে দিব, ছবির রেজলিউশনটা কিন্তু একেবারে কম। এখন ইনহান্স করে দিবে, এখানে ফেস ক্লিন করে দিবে। এটা কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে। দুটি ছবির তফাত আমি আপনাদের দেখাবো। ডাউনলোড এইচডি তে ক্লিক করে দিলে কিন্তু একটা ক্রেডিট যাবে। আপনি এডিট না দিয়ে এটাকে আমি ফ্রিতে করে নিতে পারেন, ফ্রি কিন্তু হয়ে যাবে ডাউনলোড। এটা আমি ছবিটা ওপেন করে নিলাম। ওপেন করে আমি অরিজিনাল ছবিটা এখন ওপেন করব। অরিজিনাল দুটি ছবি আমি দেখাই। এই ছবিটা দেখুন, এটা কিন্তু জুম করার পর ছবিটা কিন্তু ফেটে গিয়েছে, দেখতে পারেন ফাটছে কিন্তু ছবিটা। আর এটা যদি আমি ক্লিক করি এনহান্স করার পরে, এটা দেখুন ছবিটা কতটা স্মুথ, কতটা ন্যাচারালি করে। এগুলো কিন্তু আপনি ফ্রিতে করতে পারবেন। যারা রিপ্লিকেট নিয়ে দুরন্ত চিন্তা করে থাকেন যে রিপ্লিকেট ছাড়া আমরা কাজ করতে পারবো না, রিপ্লিকেট সে কিন্তু এই সফটওয়্যার গুলা ওয়েবসাইট গুলা কিন্তু ভালো খারাপ না, এগুলার মধ্যেও কিন্তু আপনি ছবিতে কাজ করে নিতে পারেন, সুন্দর করে কাজ করতে পারেন। দেখলেন এটা কিন্তু কাজ করেছে, এটা কিন্তু কাজ ছাড়া। পাসপোর্ট সাইজ ছবি থেকে শুরু করে সব সাইজে আপনি এখানে করে নিতে পারবেন। শুধু আপনার ফটোশপ যদি ডাউনলোড করা নাও থাকে, সেক্ষেত্রেও আপনি ছবি করে নিতে পারবেন। এখানে দেখুন এ4 সাইজ মাপে কতগুলো ছবি এখানে সেট হবে, সব কিন্তু এখানে সেট করে দিয়েছেন। যারা কাজ না জানেন তারাও কিন্তু ছবি এখানে আপনি পাসপোর্ট সাইজ আকারে ছবিগুলো আপনি করে নিতে পারেন। এই সফটওয়্যারটা বেস্ট একটি সফটওয়্যার, এখানে বেশ কিছু অপশন কিন্তু এখানে দেওয়া আছে। দেখবেন আপনি আর্ট জেনারেট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ব্লার ব্যাকগ্রাউন্ড করতে পারবেন, সব ধরনের কাজ আপনি এখানে করে নিতে পারবেন। ধরুন ব্লার ব্যাকগ্রাউন্ডে যদি যাই, আমি একটা ছবি এখানে আপলোড করব, আপলোড করে একটি ব্লার ব্যাকগ্রাউন্ড, ধরুন এই ছবিটা আমি এখানে দিলাম, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিকলি কিন্তু ব্লার করে দিয়েছে। আপনি কতটুকু পরিমাণ ব্লার করতে চান সেটাও কিন্তু এখানে আপনি দেখতে পারো। ধরুন এটা দিয়ে দিলাম, আমি এটা দিলাম, আমি একটু হালকা করব, হালকাও কিন্তু আপনি করে নিতে পারেন। আপনি এখানে কোনো কাজ করতে হবে না, ওনার এআই সবকিছু আপনাকে এখানে করে দিবে, শুধু আপনি ডাউনলোড করে নেবেন। দেখাচ্ছি, ওপেন করলাম আর অরিজিনাল ছবিটা আমি এখানে আনবো। ধরুন এই একটা অরিজিনাল ছবি, এটার ব্যাকগ্রাউন্ডটা দেখেন কতটুকু, আর এটা কিন্তু একদম এইচডি ক্যামেরার মতো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আপনাকে ব্লার করে দিয়েছে। আপনাকে ছবি কাজ করে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হবে না, অটোমেটিকলি কিন্তু এই সফটওয়্যার মাধ্যমে আপনি সবকিছু করে নিতে পারেন। এখানে অনেক ধরনের অপশন আছে, সব ধরনের আপনি ঘেটে এখানে ছবি কালারাইজ করতে পারবেন, ফটো কালারাইজ। এখানে ফটো আপনি আপলোড করে দেন, একটি সাদা কালো ফটো যদি আপনি এখানে আনেন, একটি সাদা কালো ফটো অবশ্যই এখানে নিয়ে আমান, সাদা কালো একটি ফটো দেখাচ্ছি, আমি একটি সাদা কালো ফটো করে নেই। ধরুন এটাকে আমি একটি সাদা কালো ফটো করে দেবো, সাদা কালো করার জন্য এরকম একটি সাদা কালো দিয়ে দিলাম, সাদা কালো দিয়ে এটাকে আমি সেভ করে দেব জেপিজি মোড। আমি শুধু দেখানোর জন্য কাজটা করছি। এখানে ফটো কালারাইজ দেখবেন, এখানে ক্লিক করে দিয়ে আমি ডেস্কটপে চলে যাবো, যে ছবিটা আমি সাদা করেছিলাম ব্ল্যাক হোয়াইট, এটা এখানে ওপেন করে দিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু কালারাইজ কিন্তু এখানে করে দিয়েছে। আমি এটাকে শুধু ডাউনলোড করে নিব, ডাউনলোড করে ওপেন করলাম, এটা দেখুন ছবিটা কিন্তু আমরা কালারাইজ করে দিয়েছে, এটা কিন্তু ছবিটা কিন্তু সাদা। এখানে সব ধরনের ওল্ড ফটো থেকে রিস্টার্ট শুরু করে আপনি সব ধরনের ছবি কিন্তু এখানে আপনি করে নিতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। রিপ্লিকেট অনেক বেস্ট একটা সফটওয়্যার, বেস্ট কাজ করে, অনেক ধরনের কাজ করে। রিপ্লিকেটে তো শুধু আপনি ছবি এনহান্স করে দেয়, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন অনেক সময় করে দেয় না, বা ওটা করলে খুব একটা ভালো না, আর ক্রেডিট যেহেতু দিতে হয় সেক্ষেত্রে আমাদের জন্য আরো মানে নিশ্চিত একটা বিষয়। সেক্ষেত্রে আপনি এটা এই সফটওয়্যারটা ইউজ করলে, ওয়েবসাইটটা ইউজ করলে আপনি সব ধরনের কাজ আপনি এখানে করে নিতে পারবেন। এখন আমি ফটোশপে চলে যাব। এখানে এটা তফাটটা তো দেখিয়ে দিলাম, এটা আমি কেটে দিলাম, ব্যাকগ্রাউন্ড
ব্লার করতে পারবেন সেটিও দেখালাম, এখানে পাসপোর্ট সাইজ ফটো কিভাবে তৈরি করবেন সেটিও দেখালাম, এখানে ছবি এনহান্স করে নিতে পারবেন, এখানে রেজুলেশন দেখলে বুঝতে পারবেন ছবিটা কতটুকু ক্লিয়ার করে দিয়েছে, আপনি এটাও করে নিতে পারেন, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখালাম, এখানে সব ধরনের কাজ আপনি একুরেট ভাবে এখানে করে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে বেস্ট একটি সফটওয়্যার, শুধু আপনি টেকনিকটা জানার থাকতে হবে, টেকনিক জানার মাধ্যমে আপনি সবগুলো কাজ আপনি করে নিতে পারবেন। এই সফটওয়্যার গুলো আমাদের ঘাটতে হয়, এগুলো বের করে তারপরে কিন্তু আপনাদের সামনে আমরা প্রদর্শন করে থাকি, আমরা ট্রাই করি যে আসলে এটা কি সঠিক কাজ করে কিনা বা সবাই কাজ করতে পারবে কিনা, সেক্ষেত্রে আমাদের এই ট্রাই গুলো করে নিতে হয়। শুধু আপনাদের জন্যই কষ্ট করে থাকি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর লিঙ্কটা আমি দিয়ে দিব ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা কাজটা করে নিতে পারবেন সাইন আপ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।